আজকের বিরুদ্ধে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এম সম্পর্কে জানব তো প্রথম প্রশ্ন হচ্ছে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি উত্তর ঘ লাইচিং তে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে উত্তর ক দশ মে দু হাজার চব্বিশ ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর গ অ্যাডামা ব্যারো গাম্বিয়া পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি। উত্তর ক আই কিউব কামার সম্মেলন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ক তেরো পনেরো জুন দু হাজার চব্বিশ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ক অ্যাপোলিয়া ইতালি রিপোর্ট সমীক্ষা দু হাজার চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি উত্তর ক নরওয়ে দুহাজার চব্বিশ সালের বিশ্ব গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি উত্তর ইরিত্রিয়া দুহাজার চব্বিশ সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কততম উত্তর ঘ একশো পঁষ্টিতম দুহাজার চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর গ সিঙ্গাপুর দুহাজার চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ উত্তর কোরিয়া দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর ক একশো ষোলোতম দিবস বর্ষ বিশ্ব ফুটবল দিবস কবে উত্তর খ পঁচিশ মে আন্তর্জাতিক মারখোর দিবস কবে উত্তর গ চব্বিশ মে আন্তর্জাতিক নারী কৃষকবর্ষ কোন সাল উত্তর খ দু হাজার পদক পুরস্কার দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর গ জেনি পেনবেক ও মাইকেল হপ হপম্যান কোন উপন্যাসের জন্য এবারে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় উত্তর ঘ কাইরোস দুহাজার চব্বিশ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে উত্তর ঘ খ প্লাস ক দু হাজার চব্বিশ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে উত্তর ক অধ্যাপক রাজিয়া সুলতানা ক্রিয়াঙ্গন আটচল্লিশতম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে উত্তর বিশ জুন থেকে চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ আটচল্লিশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে উত্তর গ যুক্তরাষ্ট্র সতেরোতম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে উত্তর ক চোদ্দ জুন থেকে চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ সতেরোতম ইউরোপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ জার্মানি প্রথম বাংলাদেশি হিসাবে টেনিসে হোয়াইট প্যাস এর স্বীকৃতি পান উত্তর ক মাশফিয়া আফরিন তো আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব সম্পর্কে জানলাম তো এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন তো এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ